ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আবার কথা আমাদের একজন জানতে চেয়েছেন যে নারীরা যখন সাজদা করবেন তখন খেমারের ভিতরে তাদের চুলগুলো খোলা রাখবেন কারণ চুলগুলো সাজদা করে কথাটি ঠিক কি না আলহামদুলিল্লাহ ও সালাতুন আহ এই ধরনের কোন কথা শাহী সুন্নার বিতায় বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই আল্লাহ নবী সাল্লাহসাল্লাম আমাদেরকে সাজদা করতে বলেছেন এবং সে সাজদাগুলো হবে সাতটি অঙ্গের উপরে তো আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম যে সাতঙ্গের উপরে আমাদের সেজদা করার নির্দেশ দিয়েছেন সেই সাতঙ্গের মধ্যে চুল আছে না এমন কোনো বর্ণনা নেই বরং সাতঙ্গ দ্বারা যে অঙ্গগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার একটি হচ্ছে কপাল কপালের সাথে নাক আর বাকি যে ছয়টি অঙ্গ তা হচ্ছে দুই হাত দুই দুই পা হাটু এই সাত অঙ্গের উপরে আমরা সাজদা করতে আদিষ্ট হয়েছি এছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ সাজদার ক্ষেত্রে আমাদেরকে আহ এখানে ব্যবহার করতে হবে বা অন্য কোনো অঙ্গ সাজদা করে আহ এই ধরনের কোন বিষয় কিন্তু স্পষ্ট আসেনি বরং সাজদা যখন আমরা করি আমি কি শুধু আমার হাত হাত দিয়ে চেষ্টা করতেছি বা এই যে সাত অঙ্গের কথা বলা হয়েছে সেই সাত অঙ্গ দিয়ে কি চেষ্টা করতেছি না আমি গোটা শরীর দিয়ে চেষ্টা করতেছি উদ্দেশ্য হচ্ছে আমার আপদ মস্তক সকল কিছু দিয়ে কিন্তু আমি চেষ্টা করতেছি শুধু চুল নয় এক্ষেত্রে আহ আপনার শরীরে অন্য অন্য যে অঙ্গ আমার মনের যে কল্পনা বা মনের যে বিষয়টা সেটাও কিন্তু এখানে সেজদায় অবনত অতএব এক্ষেত্রে চুল সেজদা করবে আর সেক্ষেত্রে এটা ছেড়ে দিতে হবে এ ধরনের কোনো বিশেষ কোনো কথা কোরআন এবং এসেছে এমনটি আমার জানা নেই আপনি যেখান থেকে শুনেছেন তার থেকে আপনি রেফারেন্স নিলে আমি একটু এটা দেখতে পারি যে আসলে সেটির কোনো আহ নির্ভরযোগ্যতা বা সেটির কোনো সত্যতা রয়েছে কিনা আল্লাহ আলম বেসব ওসাল সাল্লাম আল